বাখমুতের ফাঁদে ইউক্রেনে লড়াই রাশিয়ার অনুকূলেই কাজ করছে। এরপর জানিয়ে দেবে ইউক্রেন যুদ্ধে কোনো পক্ষকে অস্ত্র দেবে না বেইজিং। জানিয়ে দেব আরো গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এসব হামলা হয়েছে 48 ঘন্টার মধ্যে, কয়েক ডজন ইসরায়েলি ওয়েবসাইটে ফিলিস্তিনি পন্থী হ্যাকারদের হামলা। এদিকে সুদানে সংঘাত, সব সেনাঘাঁটি দখল না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। এদিকে সেনাপ্রধান পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলছে ইমরান খান। জানিয়ে দেব রাশিয়ার যুদ্ধ শেষ করতে ভারতের দিকে তাকিয়ে ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দেব 300 হুতি বিদ্রোহীকে মুক্তি দিল সৌদি আরব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বাখমুদের ফাঁদে ইউক্রেনে লড়াই রাশিয়ার অনুকূলেই কাজ করছে। অবরুদ্ধ শহরটি রক্ষায় রাজনৈতিক নেতৃত্বের গোড়ামি বাখমুদকে ইউক্রেনের জন্য বোঝায় পরিণত হয়েছে। ইউক্রেনের দনেস্ক অঞ্চলের বাখমুতে রকেট লঞ্চার থেকে গোলা নিক্ষেপ করেছে এক ইউক্রেনীয় সেনা। ভায়া দ্য কনভারসেশন পূর্ব ইউক্রেনের এক ছোট শহর বাখমুদ। তবু এই শহর ঘিরে চলা লড়াই বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেছে। শত্রুর প্রচণ্ড আক্রমণের মুখেও প্রতিরোধ চালিয়ে গেছে ইউক্রেনীয় বাহিনী। এই অদম্যতার মাধ্যমে তারা সেনাশক্তি পুনর্গঠন করে বহুল প্রত্যাশিত বসন্তকালীন আক্রমণ অভিযানের প্রস্তুতি নেওয়ায় সুযোগ পেয়েছে। বাখমুতের লড়াই চালিয়ে যাওয়ার সুফল এখানেই শেষ ইউক্রেনের, কারণ সব লড়াইয়ের মতোই এই লড়াইও একটি সমাপ্তির দিকে এগোচ্ছে। বাখমুতে প্রতিরোধ গড়ার মাধ্যমে রাশিয়ান পক্ষের বিপুল সেনা ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি তারা করতে পেরেছে। তবে বাখমুতের লড়াইয়ের পরিস্থিতি এখন বদলে গেছে। এখানে ইউক্রেনেরও বড় সংখ্যক সেনা হতাহত হয়েছে, আর রাশিয়া যত সহজে তার সেনাদের শূন্যস্থান পূরণ করতে পারবে সেটা করা ইউক্রেনের পক্ষে অসম্ভব। সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর সোভিয়েত মডেলই পরিচালিত হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী, বিশেষ করে কমান্ড অ্যান্ড কন্ট্রোল কাঠামোর উপর থেকে নিজ এই পদ্ধতি অনুসরণ করত। এভাবে জুনিয়র অফিসার বা মাঠ পর্যায়ের উপ অধিনায়ক ও সার্জেন্টদের ছিল না ইচ্ছে মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। 2014 সালে রাশিয়ার ক্রিমিয়ার দখলের পর সেনা কাঠামোয় বড় ধরনের সংস্কারের প্রচেষ্টা শুরু হয়, যাতে সহায়তা করেন পশ্চিমা প্রশিক্ষকরা। তারা মাঠ পর্যায়ের জুনিয়র অফিসারদের প্রয়োজন অনুসারে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সৃষ্টি করেন। ইউক্রেন যুদ্ধে কোনো পক্ষকেই অস্ত্র দেবে না বেইজিং। ইউক্রেনের যুদ্ধরত কোনো পক্ষই চীনা অস্ত্র পাবে না বলে ঘোষণা দিয়েছে বেইজিং। তারা বলেছে কারো কাছেই অস্ত্র বিক্রি করা হবে না। শুক্রবার চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এ কথা বলেছেন। তিনি বলেছেন পাশাপাশি বেসামরিক ও সামরিক কাজে ব্যবহার করা যায় এমন পণ্যের রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো বলে আসছে রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করছে চীন। এই উদ্বেগের বিষয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেছেন। ইউক্রেনের চলমান যুদ্ধের রাশিয়াকে রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে বেইজিং, কিন্তু প্রকাশ্য নিজেদের নিরপেক্ষ হিসেবে দাবি করছে দেশটি। চীন সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংবাদতার সম্মেলনে কিন গ্যাং বলেছে ইউক্রেনে সংঘাতের একটি গুরুত্বপূর্ণ সমাধানের আলোচনাকে সহযোগিতা চীন আগ্রহী সব পক্ষের উচিত ব্যস্তগত ও শান্ত থাকা। কিন বলেছেন সামরিক পণ্য রপ্তানির বিষয়ে চীন একটি বিচক্ষণ এবং দায়িত্বশীল মনোভাব গ্রহণ করেছে। সংঘাতে লিপ্ত কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করবে চীন। যেসব পণ্য সামরিক ও বেসামরিক কাজে ব্যবহার করা যায় সেগুলো রপ্তানি আইন ও বিধি নিয়ে নিয়ন্ত্রণ করা হবে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনা লেনা বেয়ারবক বলেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য হিসেবে সংঘাত অবসানে সহযোগিতার ক্ষেত্রে চীনের বিশেষ দায়িত্ব রয়েছে। রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনকে দৃঢ় সমর্থন দিয়ে যাচ্ছে জার্মানি। যুক্তরাষ্ট্র ন্যাটো সংঘাতের উস্কানিদাতা হিসেবে দায়ী করে আসছে বেইজিংকে। ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার সমালোচনা করা থেকে বিরত থেকেছে চীন। একই সঙ্গে রাশিয়ার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার সমালোচনা করেছে দেশটি, দ্য গার্ডিয়ান। এসব হামলা হয়েছে 48 ঘন্টার মধ্যে, কয়েক ডজন ইসরায়েলি ওয়েবসাইটে ফিলিস্তিন পন্থী হ্যাকারদের হামলা। ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি বিখ্যাত কোম্পানি এবং ইনস্টিটিউশনের কয়েক ডজন ওয়েবসাইটে ফিলিস্তিন পন্থী হ্যাকাররা হামলা চালিয়েছে। আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়। এছাড়া নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের সামরিক বাহিনী যে বর্বর ও ঘৃণ্য হত্যা ও অত্যাচার চালাচ্ছে তার নিন্দা জানানো হয়। হিব্রু ভাষার পত্রিকা ইসরায়েল হাইয়ুম জানিয়েছে ইসরায়েলের অন্তত 7টি ওয়েবসাইট গত 2 দিনে হ্যাকিং এর কবলে পড়েছে, যাতে
মারাত্মক সাইবার হামলা চালানো হয়। এর ফলে এই সমস্ত ওয়েবসাইটের কাজকর্মে বড় ধরনের বড় রকমের বাধা সৃষ্টি হয়েছে। খবরে বলা হয়েছে ইসরায়েলি ব্যাংক থেকে শুরু করে বেসরকারি কলেজ পর্যন্ত সাইবার হামলার কবলে পড়ে। সাইবার হামলার মোকাবেলার জন্য ইহুদিবাদী ইসরায়েলের আগের বছরগুলোতে যে সমস্ত প্রযুক্তি নিযুক্ত করেছে তার চেয়ে অনেকেই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবারের হামলায়। সূত্র পার্স টুডে। সুদানের সংঘাত সব সেনাঘাঁটি দখল না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। সুদানের সামরিক বাহিনীর দু অংশের ক্ষমতা দখলের লড়াই আবারও তো অনিশ্চয়তায় বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি সব সেনাঘাঁটি দখল না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস। অন্যদিকে আরএসএফ এর সাথে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। এ পরিস্থিতিতে চলতি বছর নির্বাচনের কথা থাকলেও চলমান সহিংসতায় দেখা দিয়েছে সংশয়। খবর রয়টার্স ও এপি। সুদানের সাম্প্রতিক সংঘাতে শুরু আধার সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর 100,000 সদস্যকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার ইস্যুতে প্রস্তাবিত বেসামরিক সরকারের একীভূত সামরিক বাহিনীর প্রতিনিধিত্ব কারা করবেন তা নিয়ে তৈরি হয় বিবাদ। শনিবার অভ্যুত্থানের মাধ্যমে আরএসএফ ক্ষমতা দখলের চেষ্টা চালালে চরমে পৌঁছায় উত্তেজনা, যা রূপ নিয়েছে সংঘাতে। আগে সমঝোতায় আগ্রহ দেখালেও শনিবার ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে সুদানের সেনাবাহিনী জানিয়ে দিয়েছে আরএসএফ বিলুপ্ত না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়, শান্তি ও ন্যায় বিচারের লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আরএসএফ। আরএসএফ এর প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো বলেন, আমরা স্বাধীন ও স্বচ্ছ নির্বাচন চাই, সব মানুষের অধিকার নিশ্চিত করতে হবে, জনগণের প্রতি আমাদের অঙ্গীকার, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনা, শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, অসততার কোনো স্থান এই প্রক্রিয়ায় নেই। সুদানের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, সুদানের পরিস্থিতি ভঙ্গুর বেসামরিক সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার একটি ভালো সুযোগ তৈরি হয়েছে, সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে আলোচনার মধ্য দিয়ে এগুনোর সুযোগ আছে। সেনাপ্রধান পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলছে ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, সেনাপ্রধান পাকিস্তানের রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, সবাই সেনাপ্রধানের সিদ্ধান্ত মেনে চলেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলীয় নেতা ইমরান অভিযোগ করেন, সেনাবাহিনী দেশের দুর্নীতিগ্রস্ত মাফিয়াদের পক্ষ নিয়েছে যাতে তিনি ক্ষমতায় ফিরতে না পারেন। পাকিস্তান তেহরিক ইনসাফ প্রধান ইমরান খান গত শুক্রবার সন্ধ্যায় লাহোরের দলীয় সমর্থকদের উদ্দেশ্যে একথা বলেন। একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের পাশে দাঁড়ানোর জন্য দলীয় সমর্থকদের প্রতি আহ্বান জানান ইমরান। তিনি দাবি করেন, আমদানি করা সরকার সুপ্রিম কোর্টকে অসম্মান করার চেষ্টা করছে। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ নেতৃত্বাধীন জোট সরকার দেশের ইলেকট্রনিক মিডিয়ায় ইমরান খানের ভাষণ সম্প্রচারের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরকারের কঠোর সমালোচনা করেন, সুপ্রিম কোর্টে বিভাজন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। রাশিয়ার যুদ্ধ শেষ করতে ভারতের দিকে তাকিয়ে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ নিয়ে একটি রেজুলেশন সহ ভারতের সম্পৃক্ততা আরো বৃদ্ধির পথ খুঁজছে ইউক্রেন। তারই অংশ হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনালাপের জন্য এবং ইউক্রেন সফরের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা। ইউক্রেনীয় নেতৃত্ব নিরাপত্তা ইস্যুতে ভারতের সঙ্গে সমন্বয় করতে চায় এবং যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে জাপারোভা। ইউক্রেনের স্পিকার রুশলান স্টেফানসুকের একটি পার্লামেন্ট পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা উত্থাপন করেছে যা ভারতের আয়োজিত হবে। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা সোমবার বলেছেন, রাশিয়ার আক্রমণের ফলে সৃষ্ট যুদ্ধের একটি সমাধান খুঁজে পেতে ইউক্রেন ভারতের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী, বিশেষ করে প্রধানমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় ভার্মার সঙ্গে সোমবার বৈঠক করেছেন জাপারোভা। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের জন্য এবং তাকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জানিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির পক্ষ থেকে একটি চিঠি ভারতীয় পক্ষকে তুলে দেন তিনি। 300 হুতি বিদ্রোহীকে মুক্তি দিল সৌদি আরব। আবারও বন্দী বিনিময় করল সৌদি ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার দ্বিতীয় দিনের মতো মুক্তি দেওয়া হয় 300 হুতি বিদ্রোহীকে। বিনিময়ে ছাড়া পান 16 সৌদি নাগরিক। খবর আল জাজিরার, সৌদি বন্দীদের সাথে সুদানের 3 বন্দীকেও মুক্তি দেয় হুতিরা। রেডক্রসের তত্ত্বাবধানে শনিবার সৌদি আরবের আভা থেকে 120 হুতিকে নিয়ে সানার উদ্দেশ্যে রওনা দেয় প্রথম ফ্লাইটটি। এরপর আরও 3 ফ্লাইটে নেওয়া হয় বাকিদের। সানা থেকে
বন্দীকে পাঠানো হয় সৌদি আরবে। এর আগে শুক্রবার আরও 318 হুতি বিদ্রোহীকে পৌঁছে দেওয়া হয় ইয়েমেনের এডেন বন্দর ও সানায়। 2014 সালে সানা নিয়ন্ত্রণ নেয় হুতি বিদ্রোহীরা। পরের বছরে দেশটির সরকারকে সহায়তায় অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট, যোগ দেয় সুদানও। সম্প্রতি সৌদি হুতি আলোচনা শুরুর পর 8 বছরের সংঘাতের অবসানে দেখা দিয়েছে আশার আলো।